আসলে খুব ব্যথা পেয়েছে, কারণ হলো সে আসলে খুব লাফালাফি করতেছিল, আজকে মোটামুটি তিনবার ব্যথা পেয়ে গেছে। কারণ এর মাঝখানে দুইবার ব্যথা পাইছে, সে দুইবারই আবার মোটামুটি একেবারে শান্ত হয়ে গেছে, তো আবারও সে ব্যথা পাইছে। এই যে লাস্ট ব্যথা পাইলো আর কি। আমরা যেই যেই প্লেসটাতে আসছি সেটার নাম হলো কোনিক স্টুল। এটা হলো একেবারে মানে হাইডেলবার্গের আলটিটিউডের মানে টপ আলটিটিউড। কারণ এইখানে মজার ব্যাপার হলো শুধু গেলে আমরা না, প্রচুর মানুষ আসছে এবং অনেক টুরিস্ট আসছে, এবং সব টুরিস্টের হাতে বেশিরভাগ হলো আছে সাইকেল, মানে এইখান থেকে হয়তো বাসে করে চলে আসে, আর যেহেতু উপর থেকে নিচে নামতে হবে খালি ধান্ধুম করে নিচে নেমে যায়, খুব মজাই আর কি। সাইকেল থাকলে হয়তো আমিও করতাম। তো একটা সময় হাইডেলবার্গে আমি আবার আসবো। সো এই সাইকেলিংটা করার জন্য, এবং এইখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, কিন্তু মানে ইলেকট্রিক সাইকেল ছাড়া ভাড়া পাওয়া যায় কি না সেটা জানি না। তো এখন আসলে যাচ্ছি হলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেখান থেকে আসলে ফুল হাইডেলবার্গটা দেখতে পারবো, এবং ও ফুল হাইডেলবার্গ। মানে আমরা যেই স্লোসেলটাতে উঠেছিলাম, মানে ক্যাসেলটাতে উঠেছিলাম, সেই ক্যাসেল থেকে ক্যাসেলটার এখান থেকে মনে হচ্ছে একটা গ্রাউন্ড, ক্যাসেলটাই অনেক উপর ছিল। আর আপনারা দেখেন মোটামুটি সিনেমা দেখার মতো মানুষ এখানে বসে আছে, এবং বুঝে যাচ্ছে এই জায়গাটা খুব বেশি পপুলার, এবং সবাই মোটামুটি অনেক বেশি জিনিসপত্র নিয়ে বসে আছে, যেহেতু জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটা আসলে অকল্পনীয় সুন্দর। কেউ যদি জায়গাটায় না আসে আসলে বুঝতে পারবে না। আমি এইখান থেকে আসলে কিছু মানুষ ভিউটাকে অনেক বেশি উপভোগ করতেছে, এবং কিছু মানুষ আসলে খুব বেশি নয়েজ করতেছে। যদিও আমি আসলে কথা বলতেছি এটা একটা নয়েজের মধ্যে পড়ে, কিন্তু আমি একটা সময় পরে মনে হলো যে আমার আসলে খুব আস্তে আস্তে কথা বলা উচিত, কারণ এখানে আসলে সবাই এনজয় করছে এই সুন্দর ওয়েদারটাকে। এবং আমাদের ছোট একটা ভুল হয়েছে যে আমরা এতটা সময় হাইডেলবার্গে সময় না কাটিয়ে আমরা ইচ্ছা করলে এখানে চলে আসতে পারতাম। তো যাই হোক, চলে আসছি, খুব সুন্দর। এবং সবচেয়ে আপনাকে আপনাদের একটা মজার একটা ইনফরমেশন দিই, এখান থেকে মোটামুটি 20-30টা গ্রাম দেখা যায় সত্যি কথা বলতে, এবং এটা আসলে অবাক শোনালেও সত্যি কথা, কারণ এটা অনেক দূর আসলে কভার করতেছে। ক্যামেরাতে এতটা বোঝা যায় না, কিন্তু চোখে মোটামুটি আল্লাহর দেওয়া চোখে অনেকটা বোঝা যায়, এবং মোটামুটি দেখাও যায়, কিন্তু খুব টাইনি 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 টাইনি, কিন্তু চোখে দেখা যায়, টাইনি হইলো মেঘের মতো যেমন। তো নাবিয়া যুদ্ধ বিগ্রহ কইরা মোটামুটি নিচে চলে গেছে তার মার সাথে, সে ওই নিচে যাবে, আমি যাব না, আমি এখানে যাইতে চাইনি। কিন্তু আমার মেয়ে বুঝলাম না, সে মাঝে মাঝে এত ক্রেজি, তো সে যা হাসতেছে আর কি। নিচে নামতে চাইনি, তো আমার মেয়ে আসলে অলরেডি নেমে গেছে, তো সে যেহেতু এখানে যায় বসছে, তো আমারও মনে হয় একটু যাওয়া উচিত, কারণ হলো আমি বেশি নয়েজ করতে চাচ্ছিলাম না, কারণ এখানে সবাই খুব সিনারিটা খুব উপভোগ করতেছে। এবং আমি জানি যে আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনছেন এটা আসলে একটা জায়গায় এতগুলো কথা শোনাটা বিরক্তিকর, আপনাদের দেখাই একেবারে খাড়া নেমে গেছে ক্যামেরায়, কতটুকু বোঝা যায় ডেপটা আসলে আমি বুঝতেছি না, কিন্তু অনেক বেশি নিচে নেমে গেছে। এবং এদিক দিয়ে আসলে ওই প্লেসটাতে যাওয়া যায় যেটার আসলে আমি এত সময় যাবৎ আপনাদেরকে ছবি দেখিয়েছি, তো ওই জায়গাটাই আমি যাচ্ছি। তো নাবিহা আমাকে খুঁজতেছে, সেটা হলো যে নাবিহার রিয়াকশনের জন্য। নাবিহা সরি, আর একটু দেখাই এই সিনারিটা, মোটামুটি রৌদ্র উঠছে তো একটু বেশি ক্লিন লাগতেছে আমার মনে হচ্ছে আর কি। You see, this place is very nice. We can enjoy the scenery. But we cannot walk. We cannot walk? আমরা এই সুন্দর জায়গাটা থেকে প্রস্থান করছি। তো আমরা আমাদের বাস আরও এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা পরে। তো আমরা এক ঘন্টা সময়টাকে একটু হেঁটে মেটে কাজে লাগানোর চেষ্টা করবো আর কি। তো যাই না যে আসলে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো কি না,
কারণ এখন সেই টাইম নাই ট্র্যাকিং করার, কিন্তু যদি খুব সূর্যটা থাকতো তাহলে হয়তো ট্র্যাকিং করতাম। নাবিহা ওয়েট, বি কেয়ারফুল নাবিহা, সি পিপলস আর কামিং। আসলে এই কনিক স্টুল যে প্লেসটা সেটাতে আসলে আলস্টার থেকে একটা ট্রেনের মতো আছে, সেটা দিয়ে ডিরেক্ট এখানে উঠা যায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে তার জন্য অবশ্যই করোনা পজিটিভ টেস্ট লাগবে, সেই জন্য আসলে আমরা করোনা পজিটিভ টেস্ট করি নেই। তো আমরা আসলে নামতে চাচ্ছিলাম, যদিও খরচ হবে হলো 9-18 ইউরো, কিন্তু আমাদের করোনা পজিটিভ টেস্ট না থাকার কারণে আমরা আসলে এই ট্রেনটাতে উঠতে পারলাম না। এই যে আপনারা যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন ছোট একটা বগির মতো, ওইটা উঠে, এটা পাহাড়ের মধ্যে উঠে। আসলে কোন টেকনিক খরচ করে আসলে এটা উঠে আমি জানি না, কারণ এটা করে ঠিক খারাপ পাহাড়। সো ডেফিনেটলি কোনো মেকানিজম আছে যে যার মাধ্যমে আসলে এটা উঠতে পারে। তো আমরা ওঠার চিন্তা করছিলাম, সো কিন্তু পারলাম না, কারণ এখানে প্যাসেঞ্জাররা অলরেডি যাচ্ছে যাদের আসলে অলরেডি কোভিড টেস্ট আছে, কিন্তু আমাদের কোভিড টেস্ট নাই, আমাদের বাসেই নামতে হবে ঘুরে ঘুরে। আমরা মোটামুটি কনিক যে স্টুল সেই প্লেসটা থেকে মোটামুটি চলে যাচ্ছি। তো আমাদের হয়তো আর 10-20 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপর আসলে আমরা চলে যেতে পারবো। আমাদের বাস হলো 6:30, আমাদের ঠিক 20 মিনিটের মতো ওয়েট করতে হবে আর কি। তো এখান থেকে যে আসলে আমরা আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে একেবারে সোজা কবলেঞ্জের উদ্দেশ্যে চলে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তো আমি কনিক যে স্টুল সেটার আসলে একটা ডিফারেন্ট ব্লগ বানাবো। সো আপনারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন অথবা দেখেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি ইম্প্রুভ করার চেষ্টা করব। আর আমাদের দুইটা চ্যানেল, সেটা হলো যে একটা আমার ট্রাভেল চ্যানেল, সেখানে আসলে এই ভিডিওটা আপলোড করা হবে, এবং আমার বাবা মেয়ের মানে আমি আর নাবিহার একটা ডেইলি চ্যানেল আছে, সেখানে আসলে আমরা মোটামুটি আমাদের ডেইলি লাইফ এবং আমরা কী করি কী না করি, কীভাবে আমরা সময় কাটাই, কীভাবে আসলে জার্মান টাইমটা আমাদের কাটে, সেটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মজার, মাঝে মাঝে কিছু
স্যাড কাহিনী হয়, মাঝে মাঝে খুব বিরক্তিকর কাহিনী হয়, সেই ধরনের একটা ব্লগ করি আমরা। তো ওইটাও আপনারা চাইলে দেখতে পারেন।